বড় সেলগুলোর দাম কেমন? কিন্তু অনেক তুবড়ি রয়েছে। শর্টস গুলোর কেমন দাম আছে? ও ফুলজুরি আছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। মোটামুটি দুর্গাপূজা তো শেষই হয়ে গেল, আর সামনে রয়েছে কিন্তু কালীপূজো। আর কালীপূজো মানেই যে জিনিসটা আমাদের সবার প্রয়োজন, সেটা হলো বাজি। আর বাজির জন্য কিন্তু আজকে আমি চলে এসেছিল চাম্পাহাটি। আর চাম্পাহাটিতে তো জানোই যে বাজির পুরো ঘাঁটি। এবছর বাজির কেমন দাম চলছে বা কি নতুন নতুন ভ্যারাইটিস এর বাজি এবছর এসেছে, সেগুলি আজকে আমরা দেখবো। আর দামও কেমন চলছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দেবো। সঙ্গে তোমরা এখানে আসবে কিভাবে, যাতায়াতের সমস্ত ডিটেল থাকবে ভিডিওতে, চলো দেখতে থাকো। এই হলো চাম্পাহাটি স্টেশন। 1 নম্বর গেট থেকে তোমরা বেরিয়ে কিন্তু বাইরেই অটো সার্ভিস পেয়ে যাবে 10 টাকার বিনিময়ে। সরাসরি কিন্তু তোমরা বাজি মোড়ে পৌঁছে যেতে পারবে। মোটামুটি কিন্তু দু পাড়েই এরকম তোমরা অনেক দোকানপাট পেয়ে যাবে বাজির। মোটামুটি এখন যেহেতু প্রথমের দিকে রয়েছে, বেশ কিছু দোকান কিন্তু বন্ধ রয়েছে। যত কালীপূজো এগিয়ে আসবে তোমরা কিন্তু এরকম বাজির দোকানগুলো পরপর পেয়ে যাবে। এখন আমি দাঁড়িয়ে ছিল পূজা অগ্নি এন্টারপ্রাইজে, আর ভিতরে দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু বাজি রয়েছে। আর চলো বাজির দামগুলো দেখবো, আর এবছর কি কি নতুন বাজি এসেছে। চলো একদম সরাসরি দোকানে। আর সামনে দাঁড়িয়ে রয়েছে কাকু। কাকু তোমার নামটা আগে প্রথম বলো। আচ্ছা, এবছর কি কি নতুন বাজি এসেছে একটু দেখো। কৌটো বাজি, গিরিন বাজি। আচ্ছা, এর দাম হচ্ছে 220 টাকা। আচ্ছা, পিসে এগুলোর কি কালারিং হবে না কি কিছু? না, মাল্টি কালার। আচ্ছা আচ্ছা, এটা মাল্টি কালারের উপর রয়েছে। এটা ফাটানোর পদ্ধতিটা কি, মানে এটাকে খুলে দিলে ফাটবে নাকি? খুলে দিলে আগুন লাগিয়ে দিলে উড়ে 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 উঠে যায়। আচ্ছা আচ্ছা, ও পড়ে উঠবে তাই তো? অনেকটা সেই ক্যানের মতো দেখতে, উপরে ক্যান সিস্টেম রয়েছে আর পুরো জিনিসটা রয়েছে এই টাইপের। আর কি রয়েছে? আচ্ছা, এগুলো কেমন ভাবে ফাটবে? এগুলো আগুন দিলে ওই হেলিকপ্টার উঠতে 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 পাখা লেগে যেমন বাটারফ্লাই, বাটারফ্লাই। ও আচ্ছা, বাটারফ্লাই এর মতো উঠবে। এগুলোর দাম কেমন আছে? এগুলোর দাম 200 টাকা, 205 টাকা করে দাম। আচ্ছা, কতগুলো পিস রয়েছে এটার মধ্যে? আছে পাঁচ, এটার মধ্যে আছে 5 পিস আছে। আচ্ছা, 5 গ্রিন চরকি আছে নতুন উত্ত। আচ্ছা দেখো এই চরকি গুলো দেখে নাও, একদম কিন্তু নিউ বেরিয়েছে এবছর। এগুলোর দাম কি, মানে এগুলো কত পিস করে রয়েছে? এগুলো 10 পিস করে রয়েছে, দাম 90 টাকা প্যাকেট। আচ্ছা, এগুলো মোটামুটি মিডিয়াম সাইজের রয়েছে? মিডিয়াম সাইজের রয়েছে। ছোট থেকে বড় চরকি, ছোট থেকে বড় চরকি সবই আছে, সবই আছে। আচ্ছা আচ্ছা, এসছে নতুন উত্ত। আচ্ছা, কালার কুটি। হ্যাঁ আচ্ছা, এনার দাম হচ্ছে 250 টাকা। আচ্ছা, এগুলো কি মাল্টি কালার হবে? এগুলো মাল্টি কালার। আচ্ছা, খুলে কি একটা দেখানো হবে? খোলা রয়েছে। আচ্ছা বাহ, বেশ কিন্তু বড় বড় সাইজের রয়েছে। এ রেসাল বাজি এবছরে নতুন। এই তুবড়ি গুলো কিন্তু বেশ ভালো হাইটের রয়েছে, হাইটের রয়েছে। মোটামুটি কেমন হাইট হবে এগুলো? এগুলো আপনার ওই 1 পোস্টার। আচ্ছা, 1 পোস্টার। আচ্ছা, একটা কি 10 পিস করে রয়েছে? একটাই 10 পিস করে। আচ্ছা, এই দেখো সাইজটা দেখে নাও, বেশ কিন্তু ভালো হাইটের রয়েছে। বাটারফ্লাই আগের বারেও দেখেছি, এবছরও দেখে নাও, এবছরও কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। আচ্ছা, এগুলোর প্যাকেট কেমন পড়ছে? এগুলোর প্যাকেটের দাম 80 টাকা প্যাকেট। আচ্ছা, আর ফুল এরকম প্যাকেট নিলে, ফুল 5 পিসের? ফুল 5 পিসের নাম নিলে আপনার ওই 75 টাকা পড়ে যাবে। আচ্ছা, এগুলো দেখো সবুজ চরকা, ব্রাউন চরকা রয়েছে এগুলো ডিউলেক্সে। এগুলোরও 10 পিস করে রয়েছে? এগুলো 10 পিস করে রয়েছে। এগুলো দাম কেমন পড়ছে? এগুলো আপনার 50 টাকা বাক্স। লুজ আমরা ইউনিয়ন নিলে মোটামুটি আপনার 45 টাকা করে পড়বে পড়বে। আর এগুলো সব তোমার পাইকারি দাম তাই তো? পাইকারি দাম। আচ্ছা, তোমরা কিন্তু সব এখানে পাইকারি দামেই পাচ্ছ। আচ্ছা, বড় যে এই যে ফুলঝুরি গুলো দেখছি, সেল গুলো দেখছি, এগুলো একটু দেখিও। এটা সবুজ ফুলঝুরি আছে, এর দাম হচ্ছে 65 টাকা করে পাইকারি দাম। আচ্ছা, নিচে সবুজ, ভিতরে কপিস করে রয়েছে ফুলঝুরি গুলো? ও 5 পিস করে, 5 পিস। এই যে ফাউন্টেন গুলো রয়েছে সবুজ ফাউন্টেন। আচ্ছা, এগুলো কি আরো নানা কালারের রয়েছে? নানা কালারের। আচ্ছা, এগুলো 1 পিস কেমন পড়ছে? 1 পিসের দাম 120 টাকা, 120 পাইকারি দাম। আচ্ছা, আচ্ছা, এই রয়েছে গোল্ডাস রয়েছে। আচ্ছা, 5 পিসের দাম মোটামুটি আপনার 90 টাকা, 90 টাকা পড়বে। প্যাকেটগুলো দেখে নাও। হ্যাঁ, এই প্যাকেটগুলো 65 টাকা আপনার। এই প্যাকেট এগুলো 5 পিস করে রয়েছে, কালারিং আছে। এই আপনার রয়েছে 70 টাকার মাল 5 পিসের। আচ্ছা, এগুলো কি মানে 1 কালার না 3 কালার? 3 কালার, সবুজ বাজি, সব সবুজ বাজি। আচ্ছা, আর মোটামুটি এই ফুলঝুরির প্যাকেটগুলো কেমন দাম পড়ে?
এই ফুলঝুরিগুলো আমরা 50 টাকা প্যাকেট। আচ্ছা রাজকুমারী রয়েছে। আচ্ছা মোটামুটি এখানে কিন্তু অনেক ধরনের ফুলঝুরি রয়েছে, দেখো রেড রয়েছে, এগুলো কিন্তু গ্রিন রয়েছে, কালারিং যদি চাও সেরকমও পাবে, আর যদি গোল্ডেন এর মধ্যে চাও এগুলো কিন্তু রাজকুমারী রয়েছে, এগুলোও তোমরা নিতে পারো। শর্টগুলোর কেমন দাম আছে? শর্টগুলোর দাম আছে 1600 টাকা। 1600 টাকা? আচ্ছা শর্ট এটা সিবাকাইসির মাল। আচ্ছা আচ্ছা কতগুলো রয়েছে ভিতরে? এর মধ্যে রয়েছে 60। আচ্ছা এই গ্রিনের মধ্যে। আচ্ছা সবুজ বাদামের মধ্যে। এগুলোর প্যাকেট কত পড়ছে? এগুলোর প্যাকেট 120 টাকা। 120 টাকা 5 পিস রয়েছে তাই তো? আচ্ছা এছাড়া অন্য অন্য বাজি আছে দোকানের কার্ড, এখানে কিন্তু সমস্ত কিছু দেয়া রয়েছে, মোবাইল নাম্বার দেয়া রয়েছে, অ্যাড্রেস তো সবই দেখতে পাচ্ছ। তোমাদের যদি দরকার লাগে বা এখানে আসতে চাও তাহলে কিন্তু এই অ্যাড্রেসে বা ফোন নাম্বারে যোগাযোগ করে চলে আসতে পারো। চলে এসেছি আরো একটা দোকানে, এখানেও কিন্তু প্রচুর ধরনের তোমরা বাজি পেয়ে যাবে। মোটামুটি কিন্তু এখানে অনেক ধরনের বাজি রয়েছে, দেখো এই তুবড়ি গুলো তোমরা পাবে, দেখো কালারিং তুবড়ি। তিনটের দাম কত বললে কাকু? 120 টাকা। 120 টাকা দেখে নাও, কিন্তু বড় বড় হাইটে রয়েছে এগুলো। মোটামুটি কেমন হাইটে উঠবে? ও পোস্টার। পোস্টার? হ্যাঁ পোস্টার। এগুলোর কিন্তু অনেক ধরনের কালার পাবে তোমরা, দেখে নাও। হ্যাঁ কালার উঠবে, এগুলো কিন্তু সব কালার রয়েছে। এছাড়াও এই এগুলোকে যেন কি বলে, কেতু, ধূমকেতু। এই ধূমকেতু গুলো তোমরা পাবে, এগুলো কত করে রয়েছে? 50 পিস। 50 পিস? আচ্ছা 50 টাকায় প্যাকেট। আচ্ছা চটপটি রয়েছে, চরকার প্যাকেট রয়েছে, মোটামুটি এই টাইপের যে তুবড়ি গুলো হয় সেগুলো তোমরা পাবে। ছোট গুলোর দাম কেমন আছে কাকু? এটা? হ্যাঁ এটা 35 টাকা। এগুলো 35 টাকা 10 পিস রয়েছে, আবার এটাও কিন্তু বড় মিডিয়াম হাইটের রয়েছে। এটা কত? এটা মাঝারি। এটা কত? 50 টাকা। আচ্ছা আর এই সেলগুলোর দাম কেমন আছে ছোট গুলো? 30 টাকা। 30 টাকা প্যাকেট, তিনটে পাবে। তিন কালারের যেগুলো? 70 টাকা। আচ্ছা আর এক কালারের গুলো? এক কালার শুধু এইটা। আচ্ছা এইগুলো এক কালার? এগুলো কপিস করে রয়েছে ভিতরে, 10 পিস। দেখে নাও কাকু কিন্তু খুলে দেখিয়ে দিচ্ছে কেমন আছে ভিতরে, দেখে নাও। এই রকম টাইপের রয়েছে, 10 পিস করে পাবে। দামটা একটু বলে দাও কাকু। 60 টাকা। 40। এগুলো রয়েছে 40 টাকা করে। আর এদিকে এইগুলোও তোমরা পাবে, এগুলো মোটামুটি কিন্তু ওরকমই দেখতে, তিন কালার, ডুম্বা পাতা। আচ্ছা এগুলোর দাম? 35 টাকা। 35 টাকা প্যাকেট তাই তো? হ্যাঁ হ্যাঁ। রকেট গুলোর দাম কেমন আছে? এটা 5 টাকা পিস। 5 টাকা পিস? আচ্ছা নিলে কতগুলো নিতে হবে এগুলো? তুমি যে কটা পারবে, যে কটা পারবে নিতে পারবে। আচ্ছা বড় সেল গুলোর দাম কেমন? 120 টাকা আছে, ডাবল শট। আচ্ছা এগুলো সব ডাবল শটের রয়েছে, সেল রয়েছে, 120 দিয়ে কিন্তু স্টার্ট রয়েছে দাম। হ্যাঁ এটা 15 শট আছে। আর 15 শটের দাম কত? ও 120 টাকা। ওগুলো 120 টাকা। আচ্ছা মোটামুটি ঘুরে ঘুরে অনেক মার্কেটেই দোকান পাট হচ্ছে। আমার এই পিছনে যে গলিটা দেখছো এই গলিটা দিয়ে তোমরা সোজা হেঁটে আসতে পারো, প্রচুর কিন্তু দোকান পাবে পরপরই, সব দোকানে যেহেতু ভিডিও করা অ্যালাউ নেই তাই জন্য সব দোকান তোমাদেরকে ঘুরিয়ে দেখাতে পারছি না, যেখানে যেখানে ইনফরমেশন দিতে দিচ্ছে সেগুলোরই তোমাদের সাথে ইনফরমেশন শেয়ার করছি। দেখতে থাকো, দেখা যাক আর কোন কোন দোকানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারি। চলো আর উপরের গুলো। আচ্ছা আচ্ছা এটা একদম ছোটটা। আচ্ছা আচ্ছা এর থেকেও ছোট হয়। 25 টাকা। 10 টাকা করে রয়েছে এই টাইপের তোমরা রং মশাল গুলো পাবে, 10 পিস রয়েছে, দাম কিন্তু রয়েছে এগুলো 30 টাকা। আর পাশে তোমাদেরকে এই তুবড়ি গুলো দেখাই, ভিতরে কিন্তু অনেক তুবড়ি রয়েছে দেখে নাও। এগুলো দাম রয়েছে কিন্তু সব 25 টাকা করে পিস, বেশ কিন্তু ভালো হাইটের রয়েছে। এদিকে চরকি গুলো তোমরা পাবে, এগুলোর 10 পিস করে রয়েছে, এগুলোর দাম রয়েছে 50 করে। যা চটপটি বলো বা ফুলঝুরি, গ্রিন বাজির মধ্যে, গ্রিন কালারের মধ্যে, রেড কালারের মধ্যে, যে কালারগুলো যদি চাও পেয়ে যাবে। এছাড়াও কিন্তু আদার শর্টসের যে কালেকশনগুলো সেগুলো এদিকটা রয়েছে। এগুলো সব বড় তুবড়ি রয়েছে, এগুলো তাও মোটামুটি হাইট, হাইট ওই ইলেকট্রিকটার উপরে 12-14 ফুট। 12-14 ফুট আছে। এই গলি দিয়ে তোমরা যদি আসো এই পুরো গলিগুলোতেই কিন্তু বাজে বিক্রি হচ্ছে, এই ডান দিকের গলিটাতেও তোমরা যেতে পারো, প্রচুর কিন্তু এরকম দোকান পেয়ে যাবে।
চটপটি গুলো তোমরা পেয়ে যাবে। এগুলো 20 টাকা করে প্যাকেট রয়েছে, একটা ছোট রয়েছে, আর এদিকে আরেকটা রয়েছে, এটা 30 টাকা করে প্যাকেট রয়েছে। সবকটা কতগুলো করে রয়েছে? 10 পিস। আচ্ছা 10 পিস করে পাবে। এই হুইসেলিং চরকা গুলো তোমরা দেখতে পারো 150 টাকা করে প্যাকেট রয়েছে পুরো, আর 10 পিস করে কিন্তু তোমরা পেয়ে যাবে। এগুলো কিন্তু আওয়াজ হবে পুরো হুইসেলের মতনই, ঘুরতে ঘুরতে আওয়াজ হবে। আচ্ছা দেখে নাও সামনে দিয়ে। মোটামুটি কিন্তু আরো অনেক জিনিস আছে এখানে দেখতে পারো, প্রচুর কিন্তু বাজির আইটেমস পেয়ে যাবে তোমরা এই দোকানে। আর ওই বড়গুলো এগুলো কি আগুন দিলে কি এরকম ফুলের মতো হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, জিনিসটা এরম টাইপের আছে, খুলে যাবে গিয়ে। এই যে আচ্ছা, তোমরা বাজির সাথে সাথে বার্থডের যদি মানে জিনিসপত্র নিতে চাও সেগুলোও কিন্তু মোটামুটি এই দোকানটায় তোমরা পেয়ে যাবে। এখানে অনেক ধরনের কিন্তু ফানুসের কালার পেয়ে যাবে, পিঙ্ক কালার রয়েছে এখানে, ভাইলেট রয়েছে, রেড রয়েছে, ইয়েলো রয়েছে, মোটামুটি অনেক ধরনেরই কালার রয়েছে। এগুলো দাম কেমন আছে? 25 টাকা। এগুলো দোকানটার নামটা একটু তুমি বলে দাও। আচ্ছা আচ্ছা, ফোন নাম্বারটাও দিয়ে দাও। 8250708013। তোমরা কিভাবে চাম্পাহাটি এই বাজি মার্কেটে আসবে চলো সেটা তোমাদেরকে জানিয়ে দিই। শিয়ালদা থেকে সরাসরি ক্যানিং এর ট্রেন ধরে তোমরা চাম্পাহাটি স্টেশনে নেমে একটা অটো ধরে কিন্তু 10 টাকার বিনিময়ে অনায়াসে এই বাজি মার্কেটে পৌঁছে যেতে পারে। ট্রেনে যেহেতু অনেক বাজি নিষিদ্ধ রয়েছে আর অনেকেই যেহেতু তখন ট্রেনে যাওয়া পছন্দ করে না, তার জন্য বাড়ি ফেরা তোমাদেরকে একটা সহজ বাস রুট আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। তোমরা চাম্পাহাটি বাজি বাজারে আসার জন্য যে মোড়ে নামবে সেই মোড় থেকে কিন্তু আবার অটো ধরে বারুইপুর চলে আসতে পারো। বারুইপুর থেকে কিন্তু অনেক জায়গাকার বাস রয়েছে, বাসে করে কিন্তু তোমরা নিজের নিজের গন্তব্যে পৌঁছে যেতে পারবে। বাজি বাজারে কিন্তু সমস্ত ধরনের বাজি অ্যাভেলেবেল রয়েছে, তোমরা কিন্তু চলে আসতে পারো। তোমরা একটু মার্কেট ভ্যারি করে কটা দোকান ঘুরে নিও, তাহলে কিন্তু তোমাদের আরো রিজনেবল প্রাইসে তোমরা বাজিগুলো পারচেজ করতে পারবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে বেল আইকনটা ক্লিক করতে ভুলো না। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।